বুলেটিন প্রাইম টাইম বুলেটিনে আমি পূজা আপনাদের স্বাগত জানাচ্ছি। যুব ছাত্র পরিষদের সম্পাদক ও সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করলো যুব পরিষদ। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রানা প্রতাপ বড়ুয়া এবং সম্পাদক পলাশ চানমাইকে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ গ্রেফতার করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জেলা হাইলাকান্দি। এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র যুব পরিষদের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সামনে সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর বলেন, দীর্ঘদিন ধরে AJYCP-র নেতারা সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানিয়ে আসা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি, বিন্দুমাত্র কর্ণপাত করেনি। কারণ সুবনশিরি বিদ্যুৎ প্রকল্প শুরু হলে মাজুলি ধেমাজি লক্ষ্মীপুর জেলার লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হবে। তাই সংগঠনের পক্ষে তিন জেলাতে যুব ছাত্র পরিষদের তরফ থেকে সর্বাত্মক বন্ধের ডাক দেওয়া হয়েছিল। তারা জানায়, অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কার্যকলাপ শুরু করেছেন তার তীব্র ধিক্কার জানিয়ে নেতাদের মুক্তির দাবিতে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ সহ সমগ্র রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠন। এই প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন AJYCP-র কমিটির সাংগঠনিক সম্পাদক কবির উদ্দিন লস্কর, রবিউল আলম, আনোয়ার হোসেন আহমেদ মজুমদার, সালে আহমেদ, নজমুল হক লস্কর সহ আরও অন্যান্যরা। যুব ছাত্র পরিষদে কেন্দ্রীয় সমিতিয়ে মাজুলী, ধেমাজি আর লক্ষিমপুরের রাইজর জীবন সম্পত্তি নিরাপত্তার কারণে NSPC-র বিরুদ্ধে সর্বাত্মক বন্ধ পালন করেছিল। আর এই সময় জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রানা প্রতাপ বড়ুয়া আর সাধারণ সম্পাদক পলাশ চানমাই উপস্থিত আসে। আজি সন্ধ্যার ভাগত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আর সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নেতৃত্বক সরকার গৃহ বিভাগে গ্রেপ্তার করেছে। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতিকে আদি করে প্রত্যেক জেলা সমিতি আমি প্রতিবাদ সাব্যস্ত করছো। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে গৃহ বিভাগক বর্ণ করে, মুখ্যমন্ত্রীক বর্ণ করে, সরকারক বর্ণ করে, এই কথা স্পষ্ট। আর আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মুখ্যমন্ত্রীক সুকিয়াই দিব বিচার যে রাইজের উপর জাতীয়তাবাদী যুব ছাত্রর উপর যে ধরনের আক্রমণ করা আরম্ভ করেছে, যে ধরনের গৃহ বিভাগ লগাই আমার উপর নিশ্চিন্ত করব খুঁজেছে, এই আমি কোনো কারণে মানি নলো। আমার যে ধারাবাহিক আন্দোলন, আমার যে ধারাবাহিক সংগ্রাম, এই তীব্রতর হব, গণতান্ত্রিকভাবে হব। আর কাইলৈ জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে সমগ্রব্যাপী প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবে, এই কথা নিশ্চিত। আর যেতালে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক রানা প্রতাপ বড়ুয়া আর পলাশ চানমাই যেতালে মুকলি করে নিদিয়ে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আন্দোলন অব্যাহত থাকবে। কাটিগড়ার বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা গৌতম রায়। বিগত কিছুদিন আগে কাটিগড়া বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করলেন আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। তিনি বলেন, তার রাজনৈতিক জীবনে ভোটের ময়দানে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এবার। কাটিগড়া আছে এই বিশাল সংখ্যক ভোটারদের পাশে তিনি চিরকাল থাকবেন বলেও কথা দিয়েছেন এবং তাদের সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। নির্বাচনে পরাজিত হলেও তিনি কাটিগড়া দলীয় কর্মীদের অবদান ভুলতে পারবেন না। কাটিগড়া অঞ্চলের উন্নয়নে তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী সমস্যাগুলো সমাধান করার যথাসম্ভব পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন গৌতম রায়কে। বিদ্যুৎ সংযোগ নিয়ে মোহনপুরবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ। বিভাগীয় আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ মানবাধিকার সংগঠনের। রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভুতুছড়া মোহনপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। দুর্লভছড়া বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা পুলিশের সহযোগিতায় বিষয়টি সমাধান করতে গিয়েও বিফল হন।
শেষ পর্যন্ত স্থানীয় কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মানবাধিকার সংগঠনের দ্বারস্থ হন। এরই ভিত্তিতে আজ মানবাধিকার সংগঠনের করিমগঞ্জ জেলা সভাপতি সন্তোষ নমশূদ্র, সদস্য আকিল হোসেন বড়ভূইয়া সহ এলাকাবাসীরা দুর্লভছড়া বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে উপস্থিত হন। প্রতিনিধি দলটি বিভাগীয় এসডি সত্যব্রত রুদ্রপালের সাথে সাক্ষাৎ করে ভূতুছড়া গ্রামের বিদ্যুৎ সংযোগের সময় উদ্বুদ্ধ পরিস্থিতির সুষ্ঠু সমাধানের বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। শেষ পর্যন্ত 100 কেভির ট্রান্সফরমার লাগিয়ে অতিসত্বর বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে মত প্রকাশ করেন বিদ্যুৎ বিভাগের দুর্লভছড়া শাখার এসডি সত্যব্রত রুদ্রপাল। আমার নাম সন্তোষ নমশূদ্র, আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আচ্ছা আচ্ছা, আর আপনার? আমার নাম আকিল হোসেন বড়ভূইয়া, সদস্য। আচ্ছা, আপনারা আজকে এখানে কোন ম্যাটারটা নিয়ে এসেছেন? ম্যাটার হয়েছে কি, ভূতুচড়া মোহনপুর গ্রামে ভূতুপুঞ্জি এরিয়াতে আজকে অনেকদিন যাবৎ থাকিয়া ইলেকট্রিক নিয়ে একটা সমস্যা চলছিল। তো ওই সমস্যার লাগিয়া গ্রামের মানুষ যারা মোহনপুর, তারা অনেক নির্যাতিত হয়েছে। হওয়ার কারণে তারা যখন কোনো ন্যায় সুবিচার পাইছে না, না পাইয়া হিউম্যান রাইটসের কাছে তারা আইসে। যেহেতু তারা আইসে, আমার স্টেট প্রেসিডেন্ট আব্দুর রাজীব স্যার উনি একটা লেটার দিয়েছেন আমার কাছে, অর্ডার কপি দিয়া দিয়েছেন যে ইনকোয়ারি করার লাগিয়া। তো আমি আজকে এসডিও স্যারের এখানে আইসি ইনকোয়ারি করার লাগিয়া, যেহেতু স্যারের কাছ থেকে আমি যতটুকু জানতে পারছি বা স্যারকে আমি অনুরোধ করছি এই ব্যাপারে নিয়ে, যে এই মোহনপুর গ্রামে, মোহনপুর প্লাস সোনালা এই দুটা গ্রামের সমস্যা যাহাতে চিরতরে সমাধানের লাগিয়া, হ্যাঁ চিরতরে সমাধানের লাগিয়া আমি স্যারের কাছে অনুরোধ জানাইছি। প্লাস স্যারের আমি যে দাবি জানাইছি যে 100 কেভি ট্রান্সফর্মার দিয়া ওই দুটা গ্রামের শান্তি বজায় রাখার লাগিয়া। তখন স্যারের এটাই আশা দিছেন, ঠিক আছে 100 কেভি ট্রান্সফর্মার দেওয়ার পরে তাই লাইনটা চার্জ দিবা এই গ্রামে, মানে একটা সলিউশন বাই সলিউশন বাই রয়েছে 100 কেভি ট্রান্সফর্মার দিয়ে সলিউশনটা দিয়ে। আমি এসডিও স্যারের অসংখ্য ধন্যবাদ জানাই এই সলিউশনটা দেওয়ার লাগিয়া, বা আমরা দাবি যেটা করছিলাম হিউম্যান রাইটস থেকে দাবিটা তাই মানিয়ে নেওয়ার লাগিয়া আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন সহ সুশাসনের 2 বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো লামডিং বিজেপির কর্মকর্তারা। রেলনগরী লামডিংয়ের শহীদ ময়দানে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করল লামডিং বিজেপি। এদিন ভারতীয় জনতা যুবমোর্চা ও লামডিং বিজেপি টাউন মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রীর 71তম জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে দলীয় কর্মীরা উৎসাহের সাথে অংশ নিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্যজুড়ে চলে থাকা 21 দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে এদিন জানান দলের কর্মকর্তারা। এছাড়াও এদিন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি সাফাই অভিযান, সচেতনতা সভা সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচিও আয়োজিত করা হয়। লামডিং থেকে সাংবাদিক অরূপ মজুমদারের রিপোর্ট। আমার প্রধানমন্ত্রীর জন্মজয়ন্তী উপলক্ষে আজি কেইদিনমান ধৰি আমি বহুতো কিবা কিবি কাম কৰি আছোঁ। তাৰ মাজত আজি এটা বিশেষ দিন লামডিঙত হৈ আছে ৰক্তদান শিবিৰ। এই ৰক্তদান শিবিৰত আজি কমচে কম 50 জন অলৰেডি ব্লাড ডনেট কৰিছে। ব্লাড ডনেট কৰা চাই কিনে বহুত ভাল লাগিছে। আমাৰ দেশৰ নজোৱান যিবিলাক আছে সিহঁতৰ কাপোৰ আছে, সেইকাৰণে আজি আগবাঢ়ি আহিছে। আৰু আমি দেখিব দেখা পাওঁ কেতিয়াবা কেতিয়াবা অলপ ৰক্তৰ কাৰণে আমাৰ বহুত মানুহৰ মুখ উপকৃত হয়। ৰক্তৰ ব্লাড লৈ কিনে কিবা যদি ভাল কাম হয় এইটো বহুত ডাঙৰ কথা। আমাৰ দেশৰ হিৰো হয় তেওঁলোকে, কাৰণ এওঁলোকে বহুত সাহস লৈ আগবাঢ়ি আহিছে ৰক্তদান কৰাৰ কাৰণে। সেইকাৰণে মই ইহঁতক অভিনন্দন জনাই আছোঁ। আৰু গোটেই দিনটো আজি এনেকুৱা কাৰ্যক্ৰমত আমি অতিবাহিত কৰোঁ। আগতে ওলাই যায় কিন্তু এইটো ৰক্তদান শিবিৰৰ এটা অনেক প্ৰগ্ৰাম আছে, সকলোৱে আগুৱাই আহক। কিন্তু আজি ল'ৰাবিলাক বা ছোৱালীবিলাক আগবাঢ়িছে, আপোনালোকে সকলোৱে আগুৱাই আহক আৰু দেশৰ কাৰণে কিবা এটা কাম কৰিব পাৰিলে আমাৰ বহুত ভালেই লাগিব, বা আপোনালোকেও গম পাব যে নহয় দেশৰ কাৰণে এইটো কৰা উচিত। এইটো মই মোৰ কথা। ত্রিপুরাকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য জুড়ে কাজ চলছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকারের, মন্তব্য রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন বিভাগের মন্ত্রী প্রাণজিৎ সিং রায়ের। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে স্বনির্ভর ত্রিপুরা গড়ার যে লক্ষ্য রয়েছে তার জন্য কাজ করে চলেছে বর্তমান সরকার। গ্রামীণ এলাকাতে কৃষিক্ষেত্রে বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে এমন তাই বললেন রাজ্যের কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এক উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার। তেলিয়ামুড়া কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে একই দিনে কৃষক বন্ধু কেন্দ্র, কৃষি আঞ্চলিক
कार्यालय एवं जिला भित्तिक मशरूम उत्पादन केंद्र उद्बोधन अनुष्ठान अनुष्ठित है गामाईबाड़ी एलाका। एदिन सकाले ए तीनटी केंद्र उद्बोधनी अनुष्ठाने उद्बोधक हिसेबे उपस्थित छिलेन मंत्री प्रणजित सिंह राय। अनुष्ठाने उपस्थित छिलेन राज्य विधानसभार मुख्य सचेतक कल्याणी राय, 29 कृष्णपुरेर विधायक चिकित्सक अतुल देव वर्मा, 27 कल्याणपुरेर विधायक पिनाकी दास चौधरी, जिला सभाधिपति जयदेव देव वर्मा, राज्य कृषि अधिकर्ता, कृषि उद्यानभूमि अधिकर्ता सह अन्यरा। तेलियामुड़ा कृषि महकुमा अफिसर पाशे खोवाई जिलार मशरूम बीज उत्पादन केंद्र प्रदीप प्रज्वलन करे उद्बोधन करें राज्य कृषि मंत्री प्रणजित सिंह राय। পরে এদিনের দুপুরে গামাইবাড়ি স্থিত তেলিয়ামুড়া কৃষক বন্ধু কেন্দ্র এবং আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই দিন মোট 8 জন বেনিফিশিয়ারিকে ধান মাড়াই করার মেশিন এবং জলের পাম্প মেশিন দেওয়া হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্য সরকারের উন্নয়নের শ্রীবৃদ্ধির কথা উল্লেখ করেন। এছাড়া সরকার সর্বদা কৃষকদের স্বার্থে কাজ করে যাচ্ছে বলে জানান। তিনি বলেন, মাশরুম চাষের মধ্য দিয়ে মহিলারা উপকৃত হবেন। এদিকে তেলিয়ামুড়া কৃষি মহকুমার দপ্তর থেকে সাংবাদিকদের আমন্ত্রণ করা হলেও সাংবাদিকদের বসার জন্য রাখা হয়নি কোনো চেয়ার। আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই স্বনির্ভর ত্রিপুরার যে গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি, প্রধানমন্ত্রী যে স্বনির্ভর ভারত করার কাজ করছেন, তো আমাদের এই 3.5 বছরের সরকারের এই সময়কালে আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে কৃষিক্ষেত্রে আমরা সর্বরকমভাবে যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে রোজগার করতে পারে এবং তার জন্য যে ধরনের কৃষিক্ষেত্রে চাষবাস প্রয়োজন তাই আমরা তাদেরকে সহযোগিতা করে হাত পাঠিয়েছি। এই মুহূর্তে রাজ্যে 8টি এই মাশরুম উৎপাদন কেন্দ্র আমরা গড়েছি। আমাদের এটা একটা আজকে করলাম, এর মাধ্যমে এই অত্রাঞ্চল সমস্ত ডিস্ট্রিক্টের, খুব দূরে যেতে হবে না, এই ডিস্ট্রিক্টের এই জায়গার থেকে তারা স্পনটা কালেকশন করতে পারবে এবং তার মধ্যে দ্বিতীয়ত এবং এটা করার জন্য আরও বেশি মানুষ যুক্ত হবে। আপনি এখান থেকে স্পন কালেকশন করতে যদি গিয়ে যদি আগরতলা যেতে হয় তাহলে সেটা স্বাভাবিকতা অনেক কাছে একটা নাও হতে পারে, কিন্তু এইটা কাছাকাছি হওয়ার কারণে একটা বিশাল সংখ্যক মানুষ তার সঙ্গে যুক্ত থাকে। দ্বিতীয়ত উৎপাদন করলে হবে না, উৎপাদনের পরে উৎপাদিত ফসলটাকে বিক্রি করার বাজার করে দিতে হবে এবং আমাদের সরকার আপনারা ভালো করে জানেন যে কৃষিক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে আমরা উৎপাদিত ফসলের বাজার শুধুমাত্র রাজ্য নয়, শুধুমাত্র ভারতবর্ষ বিভিন্ন রাজ্য নয়, এটা সুদূর এখন বিদেশে চলে গেছে। এরা যে আনারস বলুন কাঁঠাল। বামপন্থী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে তেলিয়ামুড়ায় প্রতিবাদী সমাবেশ। ত্রিপুরা তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ে প্রেক্ষাগৃহে বামপন্থী গণসংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক কনভোকেশন আয়োজিত হয়। কেন্দ্র সরকারের 3টি কৃষি আইন, শ্রম আইন ও বিদ্যুৎ বিলের বাতিলের দাবিতে এই কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী, সুভাষ নাথ, তেলিয়ামুড়া সিপিআইএমের সম্পাদক হেমন্ত কুমার জামাতিয়া, মনীন্দ্র দাস সহ আরও অন্যান্যরা। সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, আগামী 27 সেপ্টেম্বর ভারতবর্ষব্যাপী বামপন্থী সংগঠনগুলোর তরফে ধর্মঘট ডাকা হয়েছে। বিগত 10 মাস ধরে এই আন্দোলন অব্যাহত রয়েছে। বন্ধকে বানচাল করতে কেন্দ্র সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। এ নিয়ে কর্মী সমর্থকদের কাছে বন্ধকে সফল করার আহ্বান রাখেন তারা। এটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত গৃহীত হয়। গত 10 মাস ধরে এই স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে একটা দীর্ঘায়িত একটা সেরকম ভাবে যা সারা দেশের চেয়ে সবচেয়ে বেশি তাপমাত্রা উত্তর ভারতেই হয়, মাঝখানে যে সাইক্লোন জাতীয় অতিবৃষ্টি, এরকম যে সরকারিভাবে
গেলিয়ে দেওয়ার সেরকম উপদ্রব, প্রাকৃতিক প্রতিকূলতা, এগুলোকে সবগুলিকে অপেক্ষা করে এই আন্দোলন গত 10 মাস ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে। রংঘরে ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি গঠন, সবার সহযোগিতা আহ্বান। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের জন্য রংঘর জামে মসজিদ প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। রংঘর যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার বিকেলে মাওলানা আশিকউদ্দিনের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আশিকউদ্দিনকে ঈদে মিলাদুন্নবী কমিটির সভাপতি নিযুক্ত করা হয়। গুলেনুর আহমেদ বড়ভূয়াকে সম্পাদক করে 21 সদস্যের এক শক্তিশালী কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলামবাজার সুনা শাহ আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাপুর আল হিলাল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মুজাহিরুল হক চৌধুরী ইমাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাছাড় প্রতিবাদী মঞ্চের মুখ্য উপদেষ্টা আনসার হোসেন বরলস্কর। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। এদিকে রংঘর ঈদে মিলাদুন্নবী কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান কোভিড প্রোটোকল থাকার কারণে জলুস বের করা না হতেও পারে, তাই সরকারের নির্দেশ অনুযায়ী ঈদে মিলাদুন্নবী পালন করা হবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠান সুন্দর ও সাফল্য করে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়। আজকে রংঘর ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী 19 অক্টোবর 2021 ইংরেজি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা ও ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনাশা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক সাহেব। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সোনাপুর আল হিলাল ইসলামিক একাডেমির সুপারিনটেন্ডেন্ট আলহাজ হযরত মাওলানা মুজাহিরুল হক চৌধুরী, আর স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আলিম উলামাগণ। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কাছাড় প্রতিবাদী মঞ্চের মুখ্য উপদেষ্টা জনাব আনসার হোসেন বরলস্কর মহাশয়। এখনকার মতো বিটিএন প্রাইম টাইম বুলেটিন এই পর্যন্তই। পরবর্তী বিটিএন সংবাদ দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।